অফকোর্স এটা একটা পজিটিভ সাইড যে আমাদের প্লেয়াররা এখন রেগুলারলি যে বাইরের যে বিভিন্ন ডোমেস্টিক টি টোয়েন্টি কম্পিটিশন বা টি টেন কম্পিটিশনগুলো হচ্ছে সেগুলোতে আমাদের খেলোয়াড়রা ডাক পাচ্ছে, এটা আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ সাইড আমাদের ক্রিকেটের জন্য। এবং যেটা করছে বোর্ড সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারের, যে সমস্ত প্লেয়ারদের জন্য ডাকা হচ্ছে, তাদের ওয়ার্কলোড এবং তাদের প্রিভিয়াস যে পার্টিসিপেশন এবং ফিউচার পার্টিসিপেশন সব কিছু বিবেচনা করে আমরা এনওসি দেওয়ার একটা প্রোগ্রাম নিয়ে আমরা প্ল্যান করেছি। তো সেভাবেই আমাদের প্লেয়ারদের এনওসি দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এর আগে আমাদের একটা পলিসি ছিল যে সর্বোচ্চ দুটা কম্পিটিশনে আমরা অ্যালাউ করবো, কিন্তু সেটা এখন যেভাবে ডোমেস্টিক টি টোয়েন্টি কম্পিটিশন বা টি টেন কম্পিটিশনগুলো হচ্ছে তাতে ম্যাক্সিমাম আমরা ওয়ার্কলোডটাকে বিবেচনা করছি, নাম্বার অফ কম্পিটিশনে না যে আমরা ওয়ার্কলোডটাকে বিবেচনা করছি, তার ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্স প্লাস ডোমেস্টিক টি কম্পিটিশন এগুলোতে খেলার জন্য যে ওয়ার্কলোডটা হবে সব কিছু বিবেচনা করে, এবং ফিউচার যে কম্পিটিশনগুলো আছে সেগুলোতে পার্টিসিপেশনের বিষয়গুলো মূলত আরেকটা কনসিডারেশনের বিষয়, সবগুলো বিবেচনা করেই আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি। নগদের কাছে হক করলেই সবার হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। এখন পর্যন্ত যারা আবেদন করেছেন সবাইকেই দেওয়া হচ্ছে, ইতিমধ্যে কেউ কেউ পার্টিসিপেট করছেন আপনারা দেখছেন, তো অলমোস্ট সবাইকেই আমরা দিচ্ছি। লং টার্ম প্রিমিয়ার লিগে তাদেরকে লং টার্ম প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাস্কিনের বিষয়টা আন্ডার কনসিডারেশনে আছে, কারণ তার যে রিসেন্ট যে পার্টিসিপেশন ছিল এবং তার ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লং টার্ম প্রিমিয়ার লিগে আমরা তাস্কিনের বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্যান্য প্লেয়ার, হ্যাঁ অন্যান্য প্লেয়ার যাদের অলমোস্ট সবাইকে আমরা দিচ্ছি। এটা একদম ক্রিকেট অপারেশন করতেছে, বাট আমরা এখনও একটু ফাইন টিউনিংয়ে আছে, কারণ কিছু অ্যারেঞ্জমেন্ট ইন্টারনালি আছে, তো এই ওগুলো ফাইনাল করে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে আসলে আমরা কতদিন করছি, কোথায় করছি এবং কোন সময় কখন করছি। তাস্কিন হচ্ছে পিএসএলে চান্স পেয়েছিল, খেলার সুযোগ পায়নি, আইপিএলে যেতে পারেনি, এখন হচ্ছে লং টার্ম প্রিমিয়ার লিগে। এর আগে আমরা দেখেছিলাম যে আপনার প্রার্থী হচ্ছে একটা টোকেন অফ মানি দিয়েছিলেন, এবার কি আপনার সেটি অনেক কোনো কিছু কনসিডার করছেন? যেহেতু আগে এনওসির বিষয়টা আমরা ক্লিয়ার করি, তারপরে এই ধরনের কম্পেনসেশন যেহেতু অতীতে দেওয়া হয়েছে দ্যাট ক্যান বি কনসিডার অ্যাজ এ রেফারেন্স, বাট এই মুহূর্তে এটার ব্যাপারে আমরা বলতে পারবো না, এটা তো অবশ্যই বোর্ডের একটা পলিসি ম্যাটার, বোর্ড এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সামনে বিশ্বকাপ, এশিয়া কাপ যদি একটু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং বাংলাদেশের টপ ফর্ম ক্রিকেটাররা সেখানটা এত গুরুত্বপূর্ণ, সেই বিবেচনায় তো অনেক ক্ষেত্রে আপনাদেরকে অনেকটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে যেতে হচ্ছে, মানে এনওসি দেওয়ার ক্ষেত্রে। সেটাই বলছি, আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে যাচ্ছি, ওয়ার্কলোডটা মেইনলি আমরা কনসিডার করছি। যে সমস্ত প্লেয়ার হয়তো আপনারা দেখবেন যে যারা আগে অ্যাভেলেবেল ছিলেন না ফর সার্টেন রিজন, তাদেরকে হয়তো খেলার সুযোগ দেওয়া হবে বা তাদের ক্ষেত্রে ব্যাপারটা হবে, তো এটা ডিপেন্ড করবে পার্সন টু পার্সন বা প্লেয়ার ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাসেস করে তাকে ক্লিয়ারেন্স দিচ্ছি। এটা ইটস নট অ্যাবাউট তামিম ইকবাল, আমরা যে কোনো প্লেয়ারের যে মেডিকেল অ্যাসেসমেন্টের বিষয়টা আসলে ভেরি ক্লাসিফাইড ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো আমরা যতটুকু শেয়ার করতে পারবো ততটুকুই আমরা শেয়ার করবো, এবং যখন সময় হবে আমরা আপনাদের ও আমাদের যে প্লেয়ারের সাথে আলোচনার বিষয় আছে সব কিছু আলোচনা বা সিদ্ধান্ত যখন হবে তখন আমরা এটা পাবলিকলি জানিয়ে দেবো। আর না না আসলে এবারের বিশ্বকাপটা যেহেতু এই সাবকন্টিনেন্টে হচ্ছে, আমরা যে অন্যান্য সময় যে বিভিন্ন অন্যান্য টেরিটরিতে যখন হয় আমরা আমাদের আগে থেকে প্ল্যান থাকে যে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য, সো এই বিষয়টা যেহেতু এখন কাজ করছে না, আমরা আইসিসির যে সাপোর্ট পিরিয়ড, ওই সাপোর্ট পিরিয়ডের মধ্যেই আমরা ওয়ার্ল্ড কাপের কন্টিনজেন্ট হোস্ট ভেনুতে পৌঁছে যাবে। নিউজিল্যান্ড তো আমাদের এখানে খেলতে আসবে, শিডিউলটা কবে নাগাদ ফাইনালাইজ হবে? নিউজিল্যান্ডের শিডিউলটা অলমোস্ট ফাইনালাইজ হয়ে আছে,
সো দুই বোর্ডের মধ্যে কিছু ফাইন টিউনিংয়ের ব্যাপার আছে, সেটা হলে আপনারা পাবলিকলি জেনে যাবেন।